ফসলের জাকাত কিভাবে আদায় করতে হয় বা কৃষি সম্পদের জাকাত কিভাবে দিতে হয় সে ব্যাপারে আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, গত সপ্তাহে আমরা সম্পদের জাকাত কি করে দিতে হয়, ব্যবসায়ী পণ্যের জাকাত, অরুদুত তিজারা, আমরা যারা বিজনেস করি তাদের জাকাত কিভাবে দিতে হয়, আমাদের যে ক্যাশ টাকা থাকে, আমাদের যে স্বর্ণালঙ্কার থাকে, এগুলোর জাকাতের সিস্টেম জেনেছি। তো স্বর্ণালঙ্কার বা ক্যাশ টাকা বা অরুদুত তিজারা, ব্যবসায়ী পণ্যের উপর জাকাত বা টাকা পয়সা বা অলঙ্কারের উপর জাকাত প্রদান করা যেমনি ফার্জ, ঠিক অনুরূপভাবে ফসলের জাকাত প্রদান করাটাও কিন্তু ফার্জ, যেটাকে ইসলামের ভাষায় অসুর বা নিঃস্ব অসুর বলে, এটা দেওয়াও কিন্তু আবশ্যক। কিন্তু এ ব্যাপারে আমাদের মধ্যে খুব একটা গণ সচেতনতা নেই এবং অনেকটা বলা যায় যে আমাদের মধ্যে অবহেলা কাজ করে বা আমাদের জানাশোনারও বেশ অভাব। একটা সময় আমাদের দেশে যখন সুলতানি আমল ছিল তখন কিন্তু ওসর সেভাবে আদায় করা হতো, কিন্তু পরবর্তীতে ইংরেজরা এসে যখন এই জমিগুলো দখল করে নিল, আস্তে আস্তে সুলতানদের ক্ষমতাকে খর্ব করা হলো, তখন থেকে কিন্তু এই ওসরের পদ্ধতি, এই বিধানটি এদেশে লঙ্ঘিত হয়ে আসছে এবং অনেকের মধ্যে এই ব্যাপারে সাবধানতা বা সচেতনতা নেই। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে প্রথমে কথা বলতে চাই, ফসলের জাকাত আমরা কিভাবে দিব। আমাদের অনেকে আছেন অনেক বড় চাষি, অনেক অনেক কিছু তারা চাষ করেন, পেশায় তারা কৃষক, অনেক কিছু উৎপাদন করেন, এগুলোর জাকাত আমাদের দিতে হবে কিনা। আসলে জমিন থেকে আল্লাহ তাআলা যেটাই উৎপন্ন করেন সেটার জাকাতে কিন্তু আমাদেরকে দিতে হবে, কারণ এটাও আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় ধরনের নেয়ামত। সুরাতুল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম, অর্থাৎ ওহে বিশ্বাসীরা তোমরা হালাল থেকে যা উপার্জন করো সেটা থেকে জাকাত দাও। পাশাপাশি অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর জমিন থেকে পৃথিবী থেকে আমি তোমাদের জন্য যেটা উৎপন্ন করে দিই সেটা থেকেও তোমরা জাকাত দাও। তাহলে এই আয়াতের দ্বিতীয়াংশ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি জমিন থেকে যে ফল ফসল বা কৃষি পণ্য উৎপন্ন হয় সেটার উপরও কিন্তু জাকাত আবশ্যক, যেটাকে অসর বা নিঃস্ব অসরের পদ্ধতি বলে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম ফসলের জাকাত দেওয়া এটা ফার্জ, যেমনি সম্পদের জাকাত দিতে হয়, কারণ আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলছেন যে অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে আমি যেটা উৎপন্ন করি তোমাদের জন্য সেটার উপর তোমাদের জাকাত দিতে হবে। এবং সুরাতুল আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, তোমরা যেদিন ফসল কেটে ফসলগুলো ঘরে তুলো ওই দিনে ফসলের হক তোমরা আদায় করে দাও, মানে জাকাত দিয়ে দাও। তাহলে সুরা বাকারার এবং সুরাতু আল আনআমের এই দুটি আয়াত থেকে আমরা এই বিষয়টি স্পষ্ট হতে পারলাম যে ফসলেরও কিন্তু জাকাত আছে। জমিন থেকে যেটা উৎপন্ন হয়, যেটাকে আমরা চাষ উৎপন্ন প্রোডাক্ট বলি, এগুলোর উপরও কিন্তু আমাদেরকে জাকাত দিতে হবে। এখন জমিন থেকে আমরা সামান্য কিছু উৎপাদন করলেই কি জাকাত দিতে হবে? কতটুকু চাষাবাদ করলে বা কতটুকু ফসল উৎপাদন করলে আমাদেরকে জাকাত দিতে হবে, এই ব্যাপারটি আমরা একটু ক্লিয়ার হই। আসলে সামান্য কিছু ধান পাট এগুলো উৎপাদন করলেই যে জাকাত দিতে হবে বিষয়টি এমন নয়, যদিও ইমাম আল আদম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার মতামত হচ্ছে যে যাই উৎপাদন হয় সেটারই জাকাত দিতে হয়, কিন্তু বেসিকলি এক্ষেত্রে নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য মতামত হচ্ছে 5 ওয়াসাকের কম হলে সেই চাষাবাদ থেকে সেটার জাকাত দেওয়া লাগে না, কারণ সেই হাদিসে এসেছে, সেই বুখারিতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাইসা ফিমা আকাল্লু মিন খামসাতি আও সুকিন সাদাকা, অর্থাৎ 5 ওয়াসাকের কমে যদি তোমাদের ফসল হয় সেই ফসলে কোনো জাকাত দেওয়া লাগবে না। এখন আমাদেরকে জানতে হবে যে 5 ওয়াসাকটা কি। 1 ওয়াসাকে হয় 60 সা, 60 সোয়ান, 1 সাতে কত এটা নিয়ে স্কলারদের মধ্যে অনেক মতভেদ আছে। কেউ কেউ কোনো কোনো স্কলাররা বলেন যে 1 সাতে হয় 2 কেজি 40 গ্রাম, কোনো কোনো বর্ণনা মতে 2 কেজি 400 গ্রাম, 2 কেজি 600 গ্রাম, এমনকি 3 কেজি থেকে শুরু করে 3 কেজি 300 গ্রাম পর্যন্ত মতামত রয়েছে। এক্ষেত্রে সায়ের ক্ষেত্রে বেসিকলি 2টা সাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, একটা হচ্ছে মদিনার সা আর একটা হচ্ছে ইরাকের সা। তো মদিনার সাকে যদি আপনি স্ট্যান্ডার্ড ধরেন তাহলে সেক্ষেত্রে 60 সা বা 5 ওয়াসাকে আসছে, আমাদের বাংলাদেশে যদি মনে আমরা কনভার্ট করি তাহলে হয় 17 মন। আর যদি আমরা ইরাকের সাকে স্ট্যান্ডার্ড ধরি, যেটা হানাফি মাজহাবে রেকমেন্ড করা হয়, সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি, সেটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি তাহলে 5 ওয়াসাকে হয় প্রায় 25 মন। তার মানে 25 মনের কম যদি আপনার ফসল উৎপন্ন করা হয় সেই ফসলে কোনো জাকাত হয় না, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা ফিমা আকাল্লু মিন খামসাতি আও সুকিন সাদাকা, 5 ওয়াসাকের কমে কোনো ফসলে জাকাত দিতে হয় না, আর 5 ওয়াসাকে হয় 25 মন। যদিও ইউসুফ আল কারদাভী ওনার ফিকহুজ জাকা
ওনার বিখ্যাত একটি বই জাকাত রিলেটেড, ওই বইয়ের মধ্যে 80 মনের কথা উল্লেখ করেছেন। তাহলে কম ধরলে 17 মন, আর সর্বোচ্চটা যদি আমরা হানাফি মাঝহাবের মতামত অনুযায়ী ধরি তাহলে 25 মন। তাহলে সম্মানিত শুধু আমরা বুঝতে পারলাম যে 25 মন যদি আপনি চাষাবাদ না করেন, 25 মন বা তার চাইতে বেশি যদি না হয়, তাহলে ওই ফসলে আপনার জাকাত দেওয়া লাগবে না। অর্থাৎ আপনার নিজের খাওয়া দাওয়ার জন্য বা পারিবারিক ভাবে আপনি চাষ করেছেন, ধান চাষ করলেন 10 মন কিংবা 15 মন কিংবা 18 মন, তো সেই 10 মন 15 মনে কিন্তু আপনার কোনো জাকাত দেওয়া লাগবে না। যখন আপনার পুরো ফসলের পরিমাণটা 25 মনে যেয়ে পৌঁছবে তখন আপনাকে জাকাত আদায় করতে হবে। আশা করি ফসলের জাকাতের যে নিসাব সেটা আপনারা বুঝতে পেরেছেন। এই ফসলের জাকাতের ক্ষেত্রে আরেকটা শর্ত হচ্ছে, এই ফসলগুলো এমন হতে হবে যেগুলোকে গুদামজাত করা যায়, মানে অনেকদিন বাসায় রেখে দেওয়া যায়, অর্থাৎ এগুলো সহজেই পচনশীল নয়। যেমন ধরুন ধান, গম, ভুট্টা, ডাল, যেগুলো এমনি বাসাতে অনেক দিন রেখে দেওয়া যায়, তো যেগুলোকে গুদামজাত করা যায়, যেগুলো পচনশীল নয়, অনেক দিন বাসায় রাখা যায়, এরকম কোনো চাষাবাদ যদি আপনি করেন এবং সেটার পরিমাণ যদি 25 মন হয় কিংবা তার সাথে বেশি হয়, তখন আপনাকে জাকাত দিতে হবে। তার মানে আমরা বুঝলাম যে পচনশীল কোনো খাদ্যদ্রব্যাদির উপর জাকাত হয় না। যেমন শাক সবজি, কলা, পেঁপে, আম, এগুলো দীর্ঘদিন রেখে দেওয়া যায় না, এগুলো খুব দ্রুতই পচে যায়, এগুলোকে গুদামজাত করা যায় না, তো এগুলোর ক্ষেত্রে কি মোটেই জাকাত দেওয়া লাগবে না? না, এগুলোর জাকাত দেওয়া লাগবে যারা শাকসবজির ব্যবসা করছেন, কলার ব্যবসা, পেঁপের ব্যবসা, আমের ব্যবসা, তাদের ওরুদ ইজারা বা ব্যবসায়ী পণ্যের যে জাকাতের সিস্টেম সেটা অনুযায়ী জাকাত দিতে হবে, যেটা আমরা গত লাইভে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। অর্থাৎ এই ব্যবসা থেকে যে প্রফিট আসে ওই প্রফিটের উপর জাকাত আসবে, এবং যেদিন আপনি হিসাব করতে বসবেন জাকাতের, ওই দিন এই বিজনেস থেকে প্রফিট এসে সেই প্রফিটের টাকাগুলো আপনার হাতে, আপনার বাসায় কিংবা ব্যাংকে যা যা আছে সেগুলো হিসেব করতে হয়, এবং ওই দিন কি কি পণ্য বিক্রি করার মতো আছে সেগুলোর মূল্যমান নির্ধারণ করে যোগ করতে হয়, সেগুলো ব্যবসায়িক পণ্য হিসেবে। কিন্তু জমির ফসলের যদি জাকাত আপনাকে ক্যালকুলেট করতে হয়, সেক্ষেত্রে সেটা কমসে কম 25 মন হতে হবে, পাশাপাশি সেগুলো গুদামজাত করা যায়, সহজে পচে যায় না, এরকম পণ্য হতে হবে। ফসলের জাকাতের ক্ষেত্রে আরও একটি শর্ত হচ্ছে যে এখানে হাউলানুল হাউল, যেটা আমরা বলি সম্পদের জাকাতের ক্ষেত্রে, যে 1 বছর 1 চান্দ্র বছর পূর্ণ হওয়া, এটা কিন্তু শর্ত নয়। ফসলের জাকাতের ক্ষেত্রে 1 বছর আপনার কাছে থাকলে তারপরে জাকাত দিবেন, ব্যাপারটি এমন নয়। যেমনি স্বর্ণালঙ্কার টাকা পয়সা বা ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে শর্ত হচ্ছে এগুলো 1 বছর আমাদের কাছে থাকতে হবে, কিন্তু ফসলের জাকাতের ক্ষেত্রে কিন্তু এরকম শর্ত নয়। বরং ফসলের জাকাতের ক্ষেত্রে হচ্ছে যেদিন আপনি ফসল কেটে ঘরে নিয়ে আসবেন ওই দিনই আপনাকে জাকাত দিতে হবে, কারণ আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 141 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন তোমরা ফসল কেটে ঘরে নিয়ে আসবে ওই দিন তোমরা জাকাত দাও। সে হিসেবে আপনি যদি 3-4টা ফসলের চাষ করেন তাহলে 3-4টা ফসলেরই জাকাত কিন্তু আপনাকে আলাদা আলাদা ভাবে পে করতে হবে, যেদিন আপনি ফসল কেটে বাসায় নিয়ে আসবেন, এবং সেটা যদি গুদামজাত করার মতো ফসল হয় এবং সে ফসলের পরিমাণ যদি কমসে কম 25 মন হয় কিংবা তার চেয়ে বেশি হয়, তখন আপনাকে জাকাত দিতে হবে। এখন কতটুকু জাকাত আপনি দিবেন? ফসলের জাকাতের ক্ষেত্রে 2টা নিয়ম আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফসলের জাকাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 2টা, একটাকে বলে অসর আর একটা নিসফ অসর। অসর মানে 10%, নিসফ অসর মানে 5%। ফসলের জাকাতের ক্ষেত্রে যে শর্তগুলো বললাম এগুলো সাপেক্ষে যদি ফসলের জাকাত আপনার উপর ওয়াজিব হয়, তখন আপনি 2টা সিস্টেমে জাকাত দিতে হবে, হয় অসর দিবেন নয় নিসফ অসর দিবেন। অসর কি? অসর মানে হচ্ছে 10% জাকাত আপনাকে দিতে হবে। এটা কখন? এটা হচ্ছে কস্ট ফ্রি কালটিভেশন, যেটা যে চাষাবাদে আপনার তেমন একটা খরচ নেই, ইরিগেটেড ল্যান্ড, যেটা বৃষ্টির পানিতে চাষ করা যায়, যে জমিন যেখানে পানি আপনাকে কষ্ট করে ব্যবস্থাপনা করা লাগে না, কিনে আনা লাগে না, বৃষ্টির আল্লাহর দেয়া আকাশের বৃষ্টির পানিতেই যে জমিতে চাষ হয়ে যায়, ওই জমিতে উপরের যে শর্তগুলো আমরা উল্লেখ করলাম সেগুলো পাওয়া গেলে আপনাকে অসর দিতে হবে, মানে 10% জাকাত দেবেন। পুরো ফসলকে ভাগ করলে এটা 10% আপনি আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, অথবা এটার যে দাম হয় সে দামে 10% আপনি আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দিতে হবে, এটা হচ্ছে অসর। আর নিসফে অসর হচ্ছে 5%। 5% আপনি কখন দিবেন? সেটা হচ্ছে কস্ট বেসড কালটিভেশন, যেই চাষাবাদে খরচ হয়, যেমন আমাদের বাংলাদেশের বেশিরভাগ চাষাবাদগুলো এটার আওতায় পড়বে, অর্থাৎ 5% চাষ উৎপন্ন যেটা হবে সেটার 5% তাদেরকে জাকাত দিতে হবে, যদি সেটা কস্ট বেসড কালটিভেশন হয় এবং নন ইরিগেটেড ল্যান্ডস হয়, অর্থাৎ যেই জমিতে বৃষ্টির পানি দিয়ে চাষ হয় না সেখানে সেচের পানি দিয়ে চাষ করতে হয়। আপনারা এই সেচের পদ্ধতির ব্যাপারে জানেন যে অনেক কষ্ট করে অন্য জায়গা থেকে পানি এনে সেচ দিতে হয়, এখানে নিড়ানি দেওয়া লাগে, এখানে অনেক শ্রমিক খাটানো লাগে, আগাছা কর্তনের জন্য সার দেওয়া লাগে, এটা সেটা লাগে, এই যে কস্ট বেসড যে কালটিভেশন
অনেক খরচ হয় এবং সেচ দিয়ে পানি দিয়ে চাষ করতে হয়, সেচের পানি দিয়ে, সেক্ষেত্রে আপনাকে 5% জাকাত দিতে হবে। তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, খুব সংক্ষেপে যদি আমরা বলি তাহলে এভাবে বলবো যে বৃষ্টির পানি দিয়ে যে ফসল চাষ হয় সেক্ষেত্রে আপনি জাকাত পে করবেন 10%, শতকরা 10 ভাগ, 10%। আর যদি সেচের পানি দিয়ে আপনার যেখানে খরচ আছে সেচের পানি দিয়ে যদি চাষ হয় 5%, খুব সহজ। তাহলে কৃষিজ পণ্যের জাকাতের ক্ষেত্রে আমরা প্রথমে জানলাম কমসে কম এটা 25 মণ হতে হবে, এরপরে জানলাম এটা পচনশীল হলে চলবে না, গুদামজাত করা যায় এমন ফসল হতে হবে, এবং এটা 1 বছর থাকার শর্ত নয়, বরং যেদিন ফসল কেটে ঘরে উঠাবেন সেদিনই জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার দুটো পদ্ধতি, একটা হচ্ছে 10% আর একটা 5%। 10% যেটা বৃষ্টির পানিতে চাষ হয়েছে, আর 5% যেটা সেচের পানিতে চাষ হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কারো ক্ষেত্রে এমন হতে পারে যে তার ফসলের চাষাবাদে কিছুটা বৃষ্টির পানিও তাকে হেল্প করেছে, আবার সেচের পানির খরচও তার কিছু লেগেছে, মানে কিছু আল্লাহর দেয়া বৃষ্টির পানি আর কিছু সেচের পানি, এরকমও হতে পারে। এরকম যদি হয় তখন সে মাঝামাঝি জাকাত দেবে, অর্থাৎ 5%ও দেবে না, 10%ও দেবে না, তখন সে দিবে 7.5%, মানে 10 আর 5-এর মাঝামাঝি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আপনারা জাকাত দেওয়ার যে হার বা পার্সেন্টেজ, এটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে যেখানে আপনার কষ্ট বেশি খরচ বেশি ওখানে আপনার কম পে করা লাগছে, আর যেখানে আপনার তেমন খরচ নেই কষ্ট নেই ওইখানে বেশি পে করা লাগছে। সুবহানাল্লাহ, বিহামদি, ইসলাম কতটা ব্যালেন্সড, কতটা ভারসাম্যপূর্ণ। আমাদের সুযোগ সুবিধা, আমাদের চাহিদা, আমাদের কোনটাতে ভালো হবে, এই সব কিছু খেয়াল করেই কিন্তু আল্লাহ তাআলা এই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন।